প্রিয় দর্শক, ফার্মার হাট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো ছোট ছোট হাঁসের বাচ্চা একজন বড় করে কিভাবে স্বাবলম্বীর পথে বা স্বাবলম্বী হয়েছেন। কথা বলবো সে হাঁসের খামারের সঙ্গে, কথা বলে জানবো তার হাঁসের বাচ্চা কতদিন ধরে তুলেছেন এবং কতদিন লাগবে তার এই হাঁসের বাচ্চা বড় করতে। সালামু আলাইকুম। কতদিন ধরে আপনার হাঁসের বাচ্চা উঠেছেন? পয়লা বৈশাখে। পয়লা বৈশাখে? জি, আজ 10 দিন চলছে। আজ 10 দিন চলতেছে হাঁসের বাচ্চা। আপনার এখানে কত হাঁসের বাচ্চা আছে? কত শো বাচ্চা আনছিলাম? 1160টা। 1060টা? জি, এখন কিছু কাটেছে সামান্য। কিন্তু কি হাঁসের অসুস্থ হয়ে মারা গেছে? হ্যাঁ, ওই যে গরমে চাপ লাগছিল, মানে গরমে ঠান্ডা লেগে মারা গেছে। জি জি। দেখ, আপনার কি জাতের হাঁসের বাচ্চা এগুলো ভাই? ক্যাম্পবেল। ক্যাম্পবেল হাঁসের বাচ্চা? ক্যাম্পবেল হাঁসের। তো আপনার এই হাঁসের বাচ্চা কত করে শ উঠাইছিলেন? 3200 টাকা শ উঠাইছিলাম। 3200 টাকা শ উঠাইছিলেন? এই বাচ্চা আপনার বড় করতে মানে কতদিন সময় লাগবে? আপনার পানি ফুরাই গেছে, পানিগুলো ডিমের উপযুক্ত হতে আপনার কতদিন সময় লাগবে? 4 থেকে 4.5 মাসের ভিতরে। তো আপনি এখন কি খাবার খাওয়াচ্ছেন? ব্রয়লার ফিড। শুধু ব্রয়লার ফিড? জি। আপনারা প্রতিদিন এই হাঁসের বাচ্চার পিছনে এখন কত টাকা খরচ হচ্ছে? ৪-৫০০ টাকা। মানে 1000 হাঁসের বাচ্চা আপনার 400-500 টাকা খরচ হচ্ছে প্রতিদিন? তো আপনার একটা বাচ্চা ছোট থেকে বড় করতে, ডিমের উপযুক্ত করতে, লিভার বিল সহ কয় টাকা খরচ আসতে পারে? এটা মনে করেন 1 মাস আমরা বাড়ির খাদ্য খাওয়াই, বাসার খাদ্য। হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ কাজ আগে বলার ফিট থেকে শুরু করে ধান গম এই বাড়ির খাওয়ার 1 মাসে হাঁসের বাচ্চা খাবে? 1 মাস খাবে। তারপরে আপনার মাঠে ধানের গমকে নিয়ে যাবো, তখন ফ্রি খাওয়াবো। তখন ফ্রি? মানে 1 মাস আপনাকে খাবার কিনে খাওয়াতে হবে? জি। তাতে আপনার মোটামুটি বড় করতে 60-70 হাজার টাকা খরচ আসছে টোটাল? টোটাল এই কাজ 1 মাসের মধ্যে? 1 মাসের ভিতরে? না, 8000। এমনি লিভার টিভার তাও মোটামুটি 150 টাকার উপরে খরচ হবে ডিম পাওয়া পর্যন্ত? জি জি, ডিম পাওয়া পর্যন্ত খরচ হবে 150 টাকার মতো। আর এমনি আপনার মোটামুটি এই হাঁসের বাচ্চাটা দেখতে পাচ্ছি, এতে আপনার হাঁসের বাচ্চা ফুল সুস্থ এবং ভালো আছে এই আপনার আশা করা যায়? আশা করা যায়। সমস্যা হয়েছিল তার কারণে বাড়ি বাড়ি করছি ঘর থেকে রাতেবেলা। এমনি প্রতিদিন কি কোনো ওষুধ ইউজ করতে হচ্ছে, ব্যবহার করেন কোনো? মাঝে মধ্যে, মাঝে মধ্যে, সপ্তাহে 2-3 দিন এরকম। কী ধরনের কী ওষুধটা ব্যবহার করেন? যাচ্ছে যে আপনি আমাকে বলেন যে আপনি এই ওষুধটা কী ধরনের ডোজ ব্যবহার করেন এবং কয়দিন পর পর ব্যবহার করেন? এটা মনে করেন আমি হচ্ছেন 3 দিন ব্যবহার করতেছি বর্তমান ছোটো বাচ্চা হিসাবে। এটা হচ্ছে থাইমিন প্লাস। থাইমিন প্লাস? থাইমিন প্লাস। আপনি ডোজ হিসাবে ব্যবহার করেন? কয়দিন পর পর আপনি ডোজ করতে হয়? এটা মনে করেন ছোটোবেলার থেকে 15 দিনের মধ্যে 3 দিন দিলে পারে চলে। 15 দিনের ভিতরে আপনার 3 দিন দিতে হয়? কতটুকু পানির ভিতরে সে? এটা মনে করেন নিয়ম অনুযায়ী পানি যতখানি খাবে ওষুধ বাড়াইতে হবে, পানি কম খেলে ওষুধ কমাইতে হবে। একটা লিটারে মানে 2 গ্রাম, মানে লিটারে 2 গ্রাম দিতে হবে? 1 গ্রাম ওষুধে 1 গ্রাম ওষুধে 2 গ্রাম। মানে আপনি আনার পর থেকে শুধু এই থাইমিনই ব্যবহার করতেছেন না অন্য কোনো ওষুধ? না, সর্বপ্রথম এই অ্যান্ড্রোসিন দিয়েছিলাম। অ্যান্ড্রোসিন? 3 দিন মানে ঠান্ডা লাগার কারণে অ্যান্ড্রোসিন? আপনি কি কোনো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন পশু হাসপাতালে, না কোনো বাইরের কোনো লোকালি পরামর্শ গ্রহণ করে? আমি বর্তমান মনে করেন বাইরের কোনো সরকারি ডাক্তার সাথে পরামর্শ করি নাই। আমি আছেন ফরিদপুরের একটা ভাই আছে, নাম হচ্ছেন এই যে নয়ন। ও মানে উনি আপনার পরামর্শ দেয়? উনি কি এই হাঁসের উপরে কোনো চিকিৎসা টিকিৎসা? হ্যাঁ, ওনার অভিজ্ঞতা আছে। ওনার অভিজ্ঞতা আছে? উনি প্রথম অ্যান্ড্রোসিনের কথাই বলেছেন? হ্যাঁ, আমরাও গত 18 তারিখে একটা হাঁসের বাচ্চা অসুস্থ হয়েছিল, উনি পশু হাসপাতালে গেছিল, ওনাকেও ডাক্তার এন্ড্রোসিনের কথাই বলেছিল। হাঁসটা অপারেশন করার পর ঠান্ডা লাগছিল, এ বলেছিল যে এন্ড্রোসিন ব্যবহার করে, তো উনিও ওই কথাই বলেছে। এখন মনে করেন হ্যাঁ উনি ওই কথাই বলেছে, ওনার পরামর্শ অনুযায়ী আমি এন্ড্রোসিন শেষ করছি। আবার উনি আপনার কি এই ছোটো হাঁসি না বড় হাঁস আছে? জি, আমার বড় হাঁস আছে। কত? 800 বড় হাঁস আছে? সে হাঁস কোথায় আছে? এখন চলন মিলে আছে। চলন মিলে আছে? না, তো আপনি এই হাঁসের ব্যবসা থেকে যে আপনি লাভবান হচ্ছেন এটা আপনি বুঝতে পাচ্ছেন? জি, বর্তমান আল্লাহ দিলে পারে খুব লাভ, সুস্থ থাকলে পারে লাভ আসবে। মানে হাঁস যদি সুস্থ থাকে, সঠিকভাবে যদি আপনি শ্রম দিতে পারে, শ্রম দিতে পারে, দিতে পারে, খাদ্য দিতে পারে, তার লাভ অবশ্যই লাভ। আচ্ছা, লাভ হওয়ার কারণটা কি আপনার, যে এই কারণে লাভ হয় ভাই?
লাভ হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে মাঠের খাদ্য খেলে খরচটা কম লাগে। ও মানে মাঠে খাদ্য খায় এই কারণে আপনার লাভ, মানে বাইরের কোনো খাবার কিনে খাওয়াতে হয় না এই কারণে লাভটা বেশি। মানে বছরে মনে করেন 4-5 মাস মনে করেন বাইরের খাবারই খায় হাঁস। মানে 5 মাস আপনি মাঠের খাদ্য খাবেন আপনাদের এই অঞ্চল এই কারণে। ওই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে লড়া হাঁস, মানে হাঁসা হাঁস দেখতে পাচ্ছি, হাঁসা হাঁস আমি ওই নড়ি নড়ি হাঁসের মধ্যে মনে করি হাঁসির মধ্যে দিব, দিয়ে হাঁসাইতে বাচ্চা সুন্দর মিটিং বিক্রি করবো, লাভবান হবো, দেখতে বেশি পাবো পার দিচ্ছে সেই আশাতে। আচ্ছা এই লড়া হাঁসের কারণটা আপনি একটু বলবেন যে কী কারণে আপনি ওখানে দিবেন এবং লাভের কারণ কী? এই লড়া হাঁসটা আমি নড়ি হাঁসের মধ্যে দেবো একটাই কারণ, সেটা হচ্ছে ডিমের বাজার বর্তমান মনে করেন নভেম্বর মাসে কমে আসতেছে লোকাল বাজারে, আর হচ্ছে হ্যাঁসারি বাজারে 2 টাকা পার পিসে বেশি পাওয়া যাবে। ও মানে মানে আপনার বড় হাঁসের হাঁসা হাঁসের খামারে যদি মানে হাঁসি হাঁসের খামারে যদি হাঁসা হাঁস থাকে তো ওই যারা হ্যাঁচারিতে বাচ্চা ফুটায় ওদের চাহিদা বেশি থাকে, ডিমের চাহিদা বেশি, 5 পিসে 2 টাকা বেশি। মানে একখালি ডিমের দাম যদি আপনার লোকালি 30 টাকা হয় ওরা 32 টাকা দিয়ে নেবে, না 5 পিসে 2 টাকা বেশি, মানে 17 পিসে 17 টাকা। মানে একটা হাঁসের দাম, হাঁসের ডিমের দাম যদি 8 টাকা হয় তাহলে 10 টাকা পাবো, ওই ওই হ্যাঁচারিতে নিলে আপনি 10 টাকা পাবেন। এই জন্য আপনার এই হাঁসা হাঁস ওই আপনার বড় হাঁসের বড় যেসব হাঁস আছে মানে হাঁসি ওর মধ্যে দিবেন। আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার এই সুন্দর পরিকল্পনার জন্য। অবশ্যই আপনি মানুষকে উৎসাহিত করবেন এবং মানুষকে বলবেন আপনি যে এখান থেকে লাভবান হচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন সালাম ভাইয়ের এই হাঁসের খাবার খাদ্য ভরে গেছে, তার বড় হাঁসও আছে 800, সেগুলো আপনার বিলের মাঠের খাবার খাচ্ছে এবং ছোট প্রায় 1060টা বাচ্চা তিনি উঠাইছিলেন, এখন বর্তমানে তার 1040টা বাচ্চা এখানে আছে, 20টা বাচ্চা হঠাৎ করে ঠান্ডা লাগার কারণে অসুস্থ হয়ে মারা গেছে। তো তিনি জানালেন যে হাঁসে প্রচুর পরিমাণে লাভ এবং এই হাঁস আপনার ছোট থেকে বড় করতে টোটালে খরচ হবে 100-150 টাকা এবং তারপরে তিনি মাঠের খাবার খাওয়াবেন এবং তখন আর কোনো খরচ হবে না বলে তিনি জানালেন। এবং প্রায় 4-4.5 মাস বয়স হলে এই হাঁসের বাচ্চাগুলো ডিম দেওয়া শুরু করবে। আর পাশে দেখতে পারলেন আপনারা এখানে হচ্ছে হাঁসা হাঁস, যে হাঁসগুলো তার বড় যে একটা হাঁসির খামার আছে সেই খামারের মধ্যে দিবেন এবং দেওয়ার পরে তিনি পার পিস একটা ডিমে 2 টাকা বেশি পাবেন, কারণ হ্যাঁচারিতে সেই হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটাবে এবং যেখানে হাঁসা হাঁস এবং হাঁসি হাঁস উভয় হাঁস থাকে সেই ডিমের দাম বেশি হয় বলে হ্যাঁচারিরা জানান যে তাদের বাচ্চা ফুটানোর কাজে ব্যবহার করা হয়। তো প্রিয় দর্শক ধন্যবাদ এই হাঁসের খামার থেকে, পরবর্তীতে আবারও কোনো নতুন সম্ভাবনা বা সফলতা বা স্বাবলম্বীর গল্প বা স্বাবলম্বীর কোনো বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। প্রিয় দর্শক যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন, লাইক এবং কমেন্টস করে আমাদের কাছ থেকে